আমরা কয়েকটা ইস্যু ভাগ করে আপনাদের সামনে তো রাখছি প্রথম ইস্যু হল আপনারা জানেন গত বছর এরকম একটা সময়েতে দেশে একটা উত্তাল পরিস্থিতি ছিল যে এই সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা পাশ করা নিয়ে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলসহ একদম খুদ দিল্লি রাজধানী দিল্লি এটা প্রচণ্ডভাবে জনবিক্ষোভে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল এবং আপনারা জানেন যে এই সেই দিল্লির যে বিক্ষোভ এটাকে দমন করার জন্য শুধু প্রশাসন যন্ত্র দিয়ে না শাসক দল গুন্ডা লেলিয়ে দিয়ে দিল্লিতে একটা ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল এতে প্রায় আশি জনের মতো লোক মারা যায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত এই করোনা ভাইরাসজনিত কারণে এই লকডাউন হওয়ার ফলে এটা সরকারও যেমন বাধ্য হন এটা স্থগিত রাখার আর যারা আন্দোলন করছিলেন তারাও যেহেতু ক্ষণিকের জন্য হলো এটাকে লকডাউন করা এই স্থগিত করা হয়েছে আন্দোলনটাও স্থগিত আছে আর এই যে সিটিশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিক সংশোধনী আইন তার বিরুদ্ধে প্রায় দেড়শোটা পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল হয় তার অন্যতম যারা পিটিশনকারী তারা হলো আমরা গণমুক্তি পরিষদের তরফ থেকে এটা হয়েছিল যদিও দুর্ভাগ্যের যে এত বড় একটা এই কি বলে ঘটনা যার সাথে গোটা উপমহাদেশেই এত আলোড়ন হয়েছে সুপ্রিম কোর্ট এখনও এটা কোনো শুনানি করেনি তো আজকে আমরা এটা নিয়ে কথা বলছি এই কারণেই যে কদিন আগে যখন বিহারের নির্বাচন হয় তখন বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাদের সভাপতি এই জে পি নাড্ডা সাহেব বলেছেন যে তারা সহসার মধ্যেই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা প্রয়োগ করা শুরু করবেন বা রূপায়ণ করা শুরু করবেন আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বিক্ষিপ্তভাবে আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে মিছিল টিছিল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে প্রিন্ট মিডিয়া বা এই ইলেকট্রনিক মিডিয়াতে না আসলেও সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে মানে অনেকগুলো এরকম ফুটেজ আসছে এবং উত্তর পূর্বাঞ্চল রাজ্য তো আমরা গণমুক্তি পরিষদও এ বিষয়ে যে ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার মানে প্রত্যক্ষ পাবে না কিন্তু পরোক্ষভাবে তাদেরও দায় আছে কর্তব্য আছে এ ব্যাপারে যে এখনই পদক্ষেপ গ্রহণ করার জন্য এমনিতেই এখন তিনটা কৃষি আইন কালো আইন প্রবর্তনের জন্য সারা দেশের অবরুদ্ধে এই দিল্লি গত এই আজকে সহ উনিশ দিন ধরে অবরুদ্ধ এখন আবার যদি এটাও আবার মাথাচারা দেয় দেশটা অচল হয়ে যাবে কাজে এটা সরকারের পক্ষে দ্রুত এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা দরকার দেশের মানুষকে এইভাবে একটা অনিচ্ছয়তায় একটা চরম যে কী বলে উৎকণ্ঠায় এবং এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত না আমরা গণমুক্তি পরিষদ দাবি করবো যে ত্রিপুরাজ্য সরকারও তারা এই দাবি তুলুক অন্তত উত্তর পূর্বাঞ্চলে যেন এই এনআরসি এই সিআইএ এটা যেন কার্যকরী করা হয় সারা দেশ যদি নাও করে আমরা অবশ্যই সারা দেশের দাবি করছি কিন্তু বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল দ্বিতীয় আমার যে বিষয়টা হলো সেটা এই আপনারা এই যে আপনাদের এগুলি নিয়ে অনেক খবর করছেন আপনারা যে দুটি জায়গাতে এখন অবধি চারজন নিরীহ লোক অপহৃত হয়েছে দামছড়া পানিসাগর মহকুমার দামছড়া থেকে লিটন নামে একজন তারপর আম্বাসা মহকুমার মালদা কুমার ওয়াজাপাড়াতে আপনাদের ইয়েতে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন ঠিক আছে করতে পারলে তো ভালো এবং অক্ষতভাবে অপরিতরা উদ্ধার হোক আমরা চাই এবং শুধু যে সার্জিক্যাল স্ট্রাইক বা সেরকম পুলিশের অপারেশন না সাথে সাথে আমরা গণমুক্তি পরিষদ তরফ থেকে আমরা চিরাচরিতভাবেই এই উগ্রবাদ বিচ্ছিন্নতাবাদ সাম্প্রতিকতাবাদের বিরুদ্ধে আমরা এই আহ্বানও জানাব যারা এর সাথে লিপ্ত আছেন বা যুক্ত আছেন তারা এ কাজ থেকে তারা বিরত হন কারণ উগ্রপন্থা বিচ্ছিন্নতাবাদ এ রাজ্যের বা পৃথিবীর কোনো দেশেরই কোনো মঙ্গল করে না এ রাজ্য প্রমাণিত আমরা এর সবচেয়ে বড় শিকার আমাদের রাজ্যে উগ্রপন্থার কারণে বিশেষ করে ট্রাইবেল এলাকা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা ত্রিপুরাজ্য একসাথে এবং বিশেষ করে ট্রাইবেল এলাকা এবং সেই উনিশশো আশি একাশির পর থেকে যদি আমরা দেখি এটি তারপরে ট্রাইবেল ন্যাশনাল ভলান্টিয়ার তারপরে এনএলএফটি টাইগার ফোর্স আর ভেতরে যে এরকম ছোটো খাটো মাঝারি তো অসংখ্য কয়েক হাজার উঠতি ছেলে মেয়ে তাদের যৌবন নষ্ট হয়েছে তাদেরকে এরকম মানে কি বলে নানা লোভে এদেরকে আকৃষ্ট করে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে স্কুল থেকে বহু ছেলে গেছে কিন্তু কি হয়েছে এদের জীবনটা শেষ হয়েছে তার সাথে এই গত আড়াই দশকের যে উগ্রপন্থা এই ত্রিপুরা যে এই নিরীহ মানুষ থেকে শুরু করে শিক্ষক কর্মচারী পুলিশ আর পি এফ বিএসএফ সব মিলিয়ে প্রায় আড়াই হাজার লোক প্রাণ দিয়েছেন শহীদের মৃত্যুবরণ করেছেন এবং বহু বাড়িঘর পুড়েছে উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হয়েছে আখেরে কোনো অংশে লাভ হয়নি ক্ষতি হয়েছে বামপন্থী ফ্রন্ট সরকার ধৈর্য সহকারে সাহস ধৈর্য বিচক্ষণতা তার সাথে জনগণকে নিয়ে শুধু যে নিরাপত্তা কর্মী না এবং তার রাজনৈতিক কার্যকলাপ মানে রাজনৈতিক কার্যকলাপ মানে আমি কোনো পার্টির কথা বলছি না অর্থাৎ জনগণকে ইনভলভ করে যে এটা সমাধান করেছিল কিন্তু সমাধান হলেও অল্প কিছু বিজ তো থেকে যায় বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে তাদের কিছু বিজ ছিল কিন্তু তারা টিব্বরাজ্যের মধ্যে যে আবার প্রবেশ করার সে সাহস তাদের হচ্ছিল না টিব্বরাজ্যে দুই হাজার আঠারোর ফেব্রুয়ারি অবদি এই বামফ্রন্ট সরকার ছিল প্রায় দুই হাজার চোদ্দ পনেরো সালের পর থেকে এরকম কোনো ঘটনাই হয়নি এটা প্রায় টোটালি একটা স্তিমিত করা গেছিল আরও কিছু এটা চালিয়ে যাওয়া যেত এটার হতো কিন্তু এই যে ছোট্ট বিষ বাংলাদেশের এই মায়ামি রিজার্ভে আছে বিদেশি মদত পুষ্ট হয়ে এটা এই বিপ্লব দেবের সরকার হওয়ার পর আবার কিছু সার বা এই উৎসাহ পাচ্ছে বা সুযোগ পাচ্ছে স্পেস পাচ্ছে কি করে এই যে দুটি জায়গা থেকে যে অপরিত হলো দামছড়া এবং এই আম্বাসা এলাকা তার সাথে পুরা এইদিকে ইয়ে অবধি গন্ডাছড়া অবধি বিস্তীর্ণ জোন এই সবটাই হলো এর আগে এই সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত এই সরকার আসার পর যে ওই সমস্ত এলাকা থেকে সব মিলিয়ে প্রায় চল্লিশটা টিএসআর ক্যাম্প সারা রাজ্য থেকে আমি বলেছি শুধু আম্বাসভার চল্লিশটা টিএসআর ক্যাম্প উদ্ধ্র করেছে এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে তারপরে কোল ইন্ডিয়ার এই কয়লা খনি পাহারা দিতে আরো কোন কোন জায়গায় জানি ছত্তিশগড় এবং মানে ক্রমে ক্রমে তিন ব্যাটালিয়ান টিএসআর চলে যাবে তো তিন ব্যাটালিয়ান টিএসআর যাওয়া মানে এক একটা ব্যাটালিয়ানে সব মিলিয়ে প্রায় এগারোশো জওয়ান থাকে যে তেত্রিশশো জওয়ান চলে যাবে তো এই জওয়ান কোথেকে মানে যাবে এই যে ক্যাম্পগুলো ছিল এই ক্যাম্পগুলো থেকে এগুলো উড্র শুরু হয়েছে এগুলো খালি কাজে আমাদের আহ্বান থাকবে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন আমাদের এই ঠ্যাটটা আছে কেন সরকার যে মানে মানে জেনে বুঝে নিজের যে ইয়েতে পায়ে নিজে কোড়াল মারছে কেন করছে ত্রিপুরা সরকার এগুলি কারণ এই যে তিনটা ব্যাটালিয়ান যদি অন্য রাজ্যে চলে যায় বা কেন্দ্র সরকারের হাতে চলে যায় তাহলে এগুলোর বেতন দিতে হবে রাজ্য সরকারকে কিছু খরচ কমাবে বোঝাবে না আমার ইনকাম হয়েছে অর্থাৎ এগুলাকে অন্য রাজ্য থেকে টাকা পেয়েছে হিসাব করবে তো এটা তো মানে নিজের পেটে কাটা ঢুকিয়ে কম খেয়ে বা নিজেকে আহত করে বীরত্ব দেখানো এর এরকে কী কৃতিত্ব এবং তার ফলে আজকে চার চারটি পরিবারের সদস্য আজকে তারা কোথায় নিয়ে গেছে আপনাদের মাধ্যমে দেখছি বাংলাদেশের অভ্যন্তরীণ নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বহু খবর কাজে আমরা সরকারের কাছে বলবো যে যে সমস্ত টিএসের ব্যাটালিয়ানগুলো তুলে নেওয়া হয়েছে এগুলি ফেরত নিয়ে আসুক যে ক্যাম্পগুলো ছিল যেখানে যেরকমভাবে ক্যাম্পগুলো আবার এই পুনরাবস্থায় নিয়ে আসা হোক তার সাথে যে ত্রিপুরা যে নাগরিকদের অনুরোধ করব। কারণ নাগরিকদের সহযোগিতা ছাড়া সম্ভব না যাদের ছেলেমেয়েরা এখন এই সমস্ত কাজে লিপ্ত আছে তাদেরকে বিরত করুন দল মত নির্বিশেষে বলুন আর যারাই কাজে লুপ্ত তাদেরকেও বলবো তোমরাও ত্রিপুরাজ্যের সন্তান এই পথে বিগত পঁচিশ ছাব্বিশ বছরে তোমাদের পূর্বশুরীরা অনেক কিছু করেছে কিছুই হয়নি বরঞ্চ নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে এটা করবে না তোমরা ফিরে আসো সরকারের প্যাকেজ আছে অংশগ্রহণ করো স্বাধীনভাবে জীবনযাপন করো কাজেই এই পথে যেন না যায় তৃতীয় আমি যে কথাটা বলতে চাই সেটা হলো আজকে দশ হাজার তিনশো শিক্ষকদের এই অবস্থান ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আজকে নবম দিন হুম অষ্টম অষ্টম দিন এটা যারা এই শহরে আসছে বা শহরের মানুষ এখানে এই আটটা দিন যে ত্রিপুরাজ্যের ইতিহাসে এরকম গণ অবস্থান লাগাতার এরকম অতীতে আরও অনেক হয়েছে রাজনৈতিক দলের নেতৃত্বে কোন গণসংগঠনের উদ্যোগে বা আরও অন্য সংগঠনের উদ্যোগে কিন্তু অতীতের সমস্ত ধরনের নজির ছাপিয়ে এই শিক্ষকদের এই গণ অবস্থান একটা নতুন রেকর্ড নিশ্চয়ই এই রেকর্ড আমাদের কাছে সুখক রেকর্ড না এই রেকর্ড আমরা চাই না মহিলারা মহিলারা সারা রাত সেখানে এই খোলা আকাশের নিচে এই ফুটপাথে কুমাচ্ছেন গতকাল একটা ইয়েতে সোশ্যাল মিডিয়া দেখেছি একটা মা তার কুলে উনষাট দিনের একটা শিশু নিয়ে মাত্র তার উনষাট দিন বয়স দু মাসও হয়নি ওকে নিয়ে এসছে তো কেন কেননা তাদের যে জীবন জীবিকার যে সংকট আগামী দিন যে অনিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছে ইতিমধ্যে ছিয়াত্তর জন লোক মারা গেছে কাজে অনন্য পায় এমনি মরবো এখানেই এতে কিন্তু দুর্ভাগ্যের যে বর্তমান সরকার তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন তারপরে অনেক কথা বলেছেন এবং সর্বশেষ আজ থেকে দুমাস আগে তাদের মহাকরণ অভিযানে তাদেরকে পুলিশের লাঠিপাটা জল কামান আক্রমণ নানা হেনস্থা করে আটকাতে পারলেন এরা গেলেন মুখ্যমন্ত্রী কথা বললেন এবং মুখ্যমন্ত্রী বললেন আমি দু মাসের মধ্যে ব্যবস্থা করছি আজকে আট দিন বসে আছে আমাদের ভাইয়েরা বোনেরা তাদের শিশু কন্যা সন্তানদেরকে নিয়ে এই সরকারের একজন কর্তা ব্যক্তি এসে কথা বললেন না কতটুকু অমানবিক হতে পারে হ্যাঁ ত্রিপুরাজ্যের জনগণের যে তাদের প্রতি সমর্থন আছে এটা প্রমাণ কারণ এদের তো এখন দুবেলা খাওয়ার ব্যবস্থা নেই যে অনেকে তরি তরকারি চাল ডাল খেতের আলু কফি এবং সবচেতে আরও বেশি যে উৎসাহব্যঞ্জক বা হল আমি আবারও বলছি উৎসাহের হলেও এটা মানে এরকম নজির না হওয়াই ভালো একটা বাচ্চা আমি ক্লাস ওয়ানের মেয়ে তার জমানো যে ইয়ে মাটির তৈরি ইয়েতে করে এরকম সেভিংসের এগুলো নিয়ে এসে জমা দিচ্ছেন তাহলে সাধারণ মানুষ পথচারী রিক্সাওয়ালা শ্রমিক দিন আনে দিন খায় তারা এসে দাঁড়াচ্ছেন আর এ রাজ্যের সরকার কত নিষ্ঠুর অমানবিক হতে পারে একদিকে প্রতিশ্রুতি রক্ষা করছে না আরেক দিকে হলো এই রকম হৃদয় বিদারক যে চিত্র দেখেও এদের কোনো ধরনের চিত্ত বৈকল্য হচ্ছে না আমরা আবেদন জানি সরকারকে দ্রুত দ্রুত কারণ এখান থেকে অসুস্থ হচ্ছে দিল্লিতে যেমন উনিশ দিন আজকে কৃষকদের আন্দোলন সেখানে এই আজকে সকাল অব্দি ষোলো জন লোক কৃষক মারা গেছে এরকম কোনো হৃদয় বিদারক ঘটনা যাতে এখানে না হয় দ্রুত হস্তক্ষেপ করুন ফোর্থ আমি আরেকটা এরকমই অমানবিক ঘটনা বা মানবিক ইস্যু আমি তুলতে চাই গত পয়লা ডিসেম্বর তারিখে সাবরুমে একজন প্রাক্তন ছাত্রনেতা নাম গিরেন্দ্র ত্রিপুরা সাবরুমের মনু থানার অধীন চালিতাসড়ি এডিসি বিলেজি গিরেন্ড ত্রিপুরা অন্যভাবে সক্ষম অর্থাৎ হ্যান্ডিক্যাপড এবং সে অনাথ তার মাও নেই বাবাও নেই শুধু একজন ছোটো ভাই আছে জমি জমা কিছুই নেই এই ছেলের অপরাধ সে কোনো একটা রাজনৈতিক দলের সমর্থক যা বর্তমান শাসক দল এটা পছন্দ করে না সে খুবই মানে দৃঢ়চিত্তে তার যে দলকে বা যে রাজনীতিকে সমর্থন করে সে বাজার হোক ঘাট হোক সবখানি বলে এটাই তার অপরাধ তাকে ফুসলিয়ে নিয়ে রাত আট তার বাড়ি কিনারে একটা কালবাটের উপরে দিয়ে গেল এবং সেখানে পরদিন সকালবেলা গ্রামের লোকরা তাকে মৃত অবস্থায় পেয়েছে এই ঘটনায় যে পুলিশ এখন অবধি কাউকে গ্রেপ্তার করেনি অথচ তাকে কে এই অটোতে নিয়ে গেল তার কল রেকর্ড রাত্রেবেলা কারা ফোন করলো তার ছোটো ভাইয়ের কাছে তার কল রেকর্ড এভরিথিং মানে এরকম একটা খুনের কিনারা করার জন্য যা যা এভিডেন্স দরকার সমস্ত মজুদ কিন্তু বিপ্লব দেব সরকারের পুলিশ অন্য দশটি ক্ষেত্রে যেরকমভাবে এরকম খুনের আসামিদেরকে আড়াল করে অপরাধীদেরকে এই পার চেষ্টা করে ঠিক এখানেও আসামি ধরা হচ্ছে না উপরন্তু কি হয়েছে আজ থেকে দিন চারেক আগে বামপন্থী ফ্রন্ট সরকার ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন টিএফডিপিসির মাধ্যমে ভারত সরকারের রিজার্ভ ফরেস্ট ক্লিয়ার করি ইয়ে মানে এটা ডাইভার্ট করে ট্রাইবাল ওয়েলফেয়ারের টাকা দিয়ে প্রায় দেড় হাজার হেক্টার রাবার বাগান করেছে বিভিন্ন জায়গাতে ওই রাবার বাগানের তিনশো গাছ সরকারের নিয়মকানুন মেনে এই গিরেন্দ্র ত্রিপুরা এবং তার ছোটো ভাই নীরেন্দ্র ত্রিপুরা দুজনকে দিয়েছিল আজ থেকে চার দিন আগে বিজেপি দলের লোক বলেছে না ওই রাবার বাগানেও তার ছোটো ভাই নীরেন্দ্র সে যেতে পারবে না তার মানে হলো তাকে যে নিশ্চিত মৃত্যুর দিকে যেতে হবে কারণ তাদের আর কোনো ইনকাম নেই মানে বিজেপি কতটুকু যে মানে অগণতান্ত্রিক অমানবিক এবং অন্যায় কাজ করতে পারে একদিকে এই যে ভাতা এই যারা প্রাপক বিরানব্বই তিরানব্বই বছরের বৃদ্ধ এই মা বাবা এদের ভাতা কাটি নিচ্ছে আর এখন একটা যে অনাথ দুটা লোক তার একটা বড় ভাইকে খুন করলো একটা আসামি ধরা হচ্ছে না আর তার ছোটো ভাইয়ের যে এখন এই রাবার বাগান এটা ক্যারে নেওয়ার ব্যবস্থা হচ্ছে কাজে আমরা গণমুক্তি পরিষেবা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আসামি ধরা হোক দোষীদের শাস্তি দেওয়া হোক আর গিরেন্দ্র ত্রিপুরাকে অন্য আর্থিক সাহায্য তো করবে না তারা আমরা জানি অন্তত যে বেনিফিট তাকে দিয়েছে পূর্বতন সরকার এটা যেন কেরানা নেয় সে যেন তার সম্পত্তি ফেরত পায় এই ব্যবস্থা করুক ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের প্রেসিডেন্ট বলেছেন আমি যেটা গণমুক্তি পরিষদের তরফ থেকে যেটা বলতে চাই ইদানিং গত দশই জুন রাজ্য সরকারের থেকে একটা নোট সরকার বেরিয়েছে যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এটা কোনোভাবেই হওয়া উচিত ছিল না এডিসি গঠন হয়েছে তার কতগুলো রাজনীতি সামাজিক অর্থনীতি তার যে প্রয়োজনীয়তা এটার উপর ভিত্তি করে আমাদের রাজ্যে এডিসি গঠনের আন্দোলন হয়েছে জাতি উপজাতি সকল অংশের মানুষে এই এডিসি গঠন হয়েছে এই এডিসি শুরু থেকে বলা যেতে পারে এডিসিতে যদি কোনো জমি এডিসি কোনো জমি যদি রাজ্য সরকার হোক কোনো ব্যক্তিকে হোক কোনো এনজিওকে হোক কাউকে যদি কোনো এডিসি এলাকার জমি যদি কাউকে অ্যালটমেন্ট দিতে হয় তাহলে পরে এডিসি থেকে কনফারেন্স নিয়ে এডিসি সেখানে মানে অনুমোদন ক্রমে এই ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে থাকেন রিভিনিউ ডিপার্টমেন্ট সেই মর্মে রাজ্য সরকারের থেকে তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়ে একটা নোটিফিকেশান জারি করে এটা করা হয়েছিল এবং সেই মতেই এতদিন ধরে সাব ডিভিশন লেভেলে অ্যালটমেন্ট কমিটি হয় এই অ্যালটমেন্ট কমিটি নন ট্রাইবেল হলে পরে উনিশশো সালের ভোটার তালিকায় যাদের নাম আসে লোকসভায় সেই বিধান মানে ভোটার লিস্টের তালিকা ধরে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সন্তান সন্ততি যারা আছেন তাদেরকে সেই নিয়মবিধি মেনে এডিসি থেকে প্রস্তাব আনা হয় এবং তাদের অ্যালটমেন্টের ব্যবস্থা করা হয় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এডিসিকে ক্ষমতা দেওয়ার কথা বলা হচ্ছিল এ ত্রিপুরা ল্যান্ড হবে এডিসি পাওয়ার বাড়বে জমির পাওয়ার অর্থনীতি পাওয়ার ডাইরেক্ট ফান্ড হবে কত গল্প সেখানে শোনানো হলো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকে এডিসি যে ক্ষমতাগুলো বুক করতেন এতদিন ধরে জমি অন্তত পক্ষে এডিসি গঠনই হয়েছে ল্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এগুলিকে কীভাবে রক্ষা করা যায় এটার জন্যই এডিসি গঠন করা হয়েছে তার ভিত্তিতে রাজ্য সরকার এই এডিসি এলাকার ল্যান্ড প্রোটেকশানের জন্য ল্যান্ডকে সেখানে রক্ষা করবার জন্য সেকেন্ড হ্যান্ড জারি করে যে ক্ষমতাটা দেওয়া হয়েছিল কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার দশই জুন এক কলমের খোঁচায় এটাকে বাতিল করে দিয়ে বলেছে এটা পুরোপুরি ইনলিগ্যাল এটা করা যায় না এটাকে উদ্ধ করে নেওয়া হলো এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এটা পুনর্বিবেচনা করা হোক পূর্বতন বামফ্রন্ট সরকার যেরকমভাবে জমির অধিকার এডিসিকে দেওয়া হয়েছিল সেই রকমভাবে এডিসি সেল জমির যে অধিকার সে যাতে বুক করতে পারে সেই ব্যবস্থা করা হোক এবং আমরা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে অনুরোধ যেমন করবো আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলনও গড়ে তুলব এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত মানে এটা মানে কোনোভাবেই এটা অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য না সেকেন্ড হল আসলে এটা এডিসি ক্ষমতা নয় শুধু ক্ষমতা হ্রাস করা নয় শুধু এখন দেখছি এখন তো এই যে উপজাতি কল্যাণ দপ্তর এটা নাম পরিবর্তন করে এখন কি জন জনজাতি জনজাতি কল্যাণ দপ্তর করা হয়েছে নতুন যাই হোক যেই করুক ক্ষমতা তো দিবে না কিন্তু ক্ষমতা তো দেওয়া দেওয়ার দূরের কথা সেখানে আমরা লক্ষ্য করলাম আমাদের রাজ্যে শুরু থেকেই এখানে উপজাতি ছাত্র ছাত্রীদের বিশেষ করে তাদের সুযোগ সুবিধা কথায় মাথায় রেখে দূরবর্তী এলাকায় থেকে শহরে হোক গ্রামে হোক গরিব গড়ির ছেলেমেয়েরা যাতে হোস্টেলে থেকে লেখাপড়া করতে পারেন তার জন্য উপজাতি কল্যাণ দপ্তর সেখানে তার বাজেটও যেমন অর্থ বরাদ্দ করা হয় টোটাল যে হোস্টেলগুলো দেখভাল করবার জন্য উপজাতি কল্যাণ দপ্তর থেকে দেখা দেখা হতো কিন্তু ইদানিং জানা যাচ্ছে যে এটা নাকি এখন উপজাতি কল্যাণ বা জনজাতি কল্যাণের কল্যাণ দপ্তরের হাতে থাকবে না এটা শিক্ষা দপ্তরের হাতে নাকি নিয়ে নিয়েছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই এটা এতদিন ধরে প্রজাতি কল্যাণে সেখানে তার দপ্তরে বাজেট হতো তাদের স্বার্থ সংশ্লিষ্টগুলো বিষয়গুলো দেখতেন তাদের স্কলার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই দেখতেন এটাকে এখন কোনো মানে স্বার্থ নেই যেটাকে এটা এখন শিক্ষা দপ্তরে নিয়ে যাওয়া এটা আসলে এক ধরনের উপজাতি কল্যাণ দপ্তর বা জনজাতি কল্যাণ দপ্তর বলেন যে দপ্তরই বলেন এটা ক্ষমতা বাড়ানো না এটা এক ধরনের অবাঞ্ছিত হস্তক্ষেপ এটা কোনোভাবেই কাম্য না এছাড়া অর্থনীতি আমাদের রাজ্যে অর্থনীতি বিষয়ে যেটা বলবো আমাদের মানে প্রেসিডেন্ট বলেছেন সর্বশিক্ষা আমাদের তো সংহতি থাকবেই কিন্তু শুধু সর্বশিক্ষা না এখন এই যে আরে দশ হাজার তিনশো তেইশ না এখন আমরা কথা বলে জানতে পারলাম সর্বশিক্ষা রেগা এন যারা আছেন বামফ্রন্ট সরকার থাকাকালীন তাদের যা বেতন ভাতা বেড়েছে এই তিন বছর হতে চলছে চৌত্রিশ মাস চলছে এক টাকাও বাড়ে নাই ভরংশ তাদের থেকে প্রফেশনাল ট্যাক্সের নামে আগে যা টাকা কাটা হতো তার ডাবল টাকা কেটে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তী চৌত্রিশ মাসে এক টাকাও বাড়া নাই অথচ টাকা কেটে নিয়ে যাচ্ছে কাজেই আমরা চাইবো তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাদের ক্ষেত্রেও এই প্রতিশ্রুতি পালন করা হোক সেকেন্ড একটা বিষয় বলবো যে উপজাতি বেশ করে যুবকরা উপজাতি যুবক নয় এই রাজ্যে বেকার যুবকরা প্রচণ্ড হতাশার মধ্যে আছে চাকরি বাকরি তো এর আগেও বলেছি যদিও মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করছেন সাড়ে আঠারো হাজারে চাকরি হলো পঁচানব্বই সাতানব্বই হাজারের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন করলেন এই সমস্ত কথা বললেন কিন্তু আমাদের কথা হচ্ছে চাকরি বাকরি তো হচ্ছেই না এই যে দুই সালে ক্ষমতায় এসে কিছু যুবকদেরকে সেখানে আপনার এই যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা থেকে বলেন এসটি টি কর্পোরেশন থেকে গুটি কয়েক লোককে এই মণ্ডলের মাধ্যমে বা এলাকার মাতবদের টাকা পয়সা দিয়ে টিয়ে সেখানে কিছুটা হল গোটি কয়েকজন লোন টোন পেয়েছে কিন্তু উনিশ কুড়ি এই আর্থিক বছরের বিশেষ করে উপজাতির যুবকদের মধ্যে তো নাইয়েই অন্য ক্ষেত্রেও সেখানে কোনো ধরনের লোন বা ব্যাংক থেকে সেই সুযোগ সুবিধা পাচ্ছে না এই আত্মনির্ভর ভারতের নামে কিছু দেওয়া হচ্ছে তাও সেখানে মানে উপজাতি ছেলে মেয়ে বেকার ছেলে মেয়েদের নামের তালিকা দেখছি না সেখানে সদের দিয়েছে গোটা দেশে রাজ্যের মধ্যে কিন্তু এটাও মানে এতে একদিকে যেমন চাকরি বাকরি কিছুই হচ্ছে না তেমনি আগে এসটি কর্পোরেশন বলেন এস সি কর্পোরেশন বলেন মাইনরিটি কর্পোরেশন বলেন ও বলেন বা আপনার এই যে বিভিন্ন এই সমস্ত প্রতিষ্ঠানিক মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন এখন এস টি কর্পোরেশন বলেন মাইনরিটি কর্পোরেশন বলেন এস সি বলেন বা খাদি বোর্ড বলেন কোনো সংস্থান থেকে সেখানে এই লোন টোনের ব্যবস্থাও থাকছে না কর্ম চাকরি বাকরির ব্যবস্থাও থাকছে না ওরা মানে চরম হতাশার জায়গায় নিয়ে যাচ্ছে অথচ বলা হয়েছিল পঞ্চাশ হাজারে চাকরি হবে কি কাজ হবে হাতে সবার হাতে হাতে কাজ টাস হবে কিন্তু এই এই সমস্ত স্কিমগুলো এখন বন্ধ হয়ে আছে মুখ থুপড়ে পড়ে আছে আমরা চাইব যে এগুলি যাতে প্রকৃত যুবকরা যাতে পেতে পারেন এগুলি পুনরায় চালু করা হোক যাতে চাকরি বাকরি তো হবেই না যার যত সময় যদি এই ঋণটি নিয়ে যদি কিছু করার ব্যবস্থা থাকে হয়তো কিছু করা যেতে পারে তিন নম্বর হলো বাতা কেটেছে ঠিক আছে কিন্তু ইদানিং বাড়ি বাড়িতে যাচ্ছে এখন আপনার অন্তর্দয় কার্ড রেশন কার্ড বিপিএল রেশন কার্ড এগুলি মণ্ডলের বাবুরা এবং কিছু মাতব্যরা এফটি মাতব্বরা গিয়ে আপনার মোবাইলে ছবি তুলে আনছে ওদের নাকি এখন আবার পুনরায় একজামিন করে দেখা হবে ওরা আসলে অন্তত পাওয়ার যোগ্য কিনা বিপিএল কার্ড পাওয়ার যোগ্য কিনা এবং মানে চরম একটা আতঙ্কের মধ্যে বাতা কেটে নেওয়ার পর চরম যেমন আতঙ্কের মধ্যে আছে এখন এই রেশন কার্ড সার্ভের নামে এই ছবি টবি তুলে আনা আনাতে যারা আসলে প্রাপক যারা আছেন তারা আতঙ্কের মধ্যে আছে এরকম একটা অনিশ্চয়তা জায়গায় নিয়ে যাওয়া কোনোভাবেই কাম্য না এটা তো ঠিক ঠিক আছে যারা চাকরি বাকরি পেয়েছেন এরকম পরিবার যদি হয় তাহলে হতে পারে বা অন্যভাবে যদি সক্ষম হয় তাহলে হতে পারে কিন্তু এরকম পরিবার আছে যারা একেবারে নিঃস্ব পরিবার যারা আসলে প্রকৃতপক্ষেই বিপিএল মানে কার্ড অন্তর্দয় কার্ড যারা পেয়েছে তাদেরকে সেরকমভাবে কাটার কোনো মানে হয় না সার্ভে নামে একটা আতঙ্কর পরিবেশ তৈরি করা কোনো মানে হয় না এটা অতি এক্ষণি বন্ধ করা হোক এবং এগুলি করে কোনো ধরনের যাতে ইয়ে না করা হয় আর আমাদের এই হলো মোটামুটি আর আমাদের সাংগঠনিক বিষয়ে কিছু আমা আমরা আজকে আমাদের মিটিং হয়েছিলো মিটিংয়ে আগামী সাতাইশে ডিসেম্বর আমাদের ছিয়াত্তরতম জনশিক্ষা দিবস পালন আমরা করে থাকি প্রত্যেক বছরেই এই রাজ্যে শিক্ষার আন্দোলনে সংস্কৃতির আন্দোলনে এই রাজ্যে কুসংস্কারের বিরুদ্ধে সমাজ গঠনের যে লড়াই এটা জনশিক্ষাকে বাদ দিয়ে এটা কল্পনাই করা যায় না ভাবাই যায় না সেই যেন ঐতিহ্যবাহী যে জনশিক্ষা দিবস মহান জনশিক্ষা দিবস এই সাতাইশে ডিসেম্বর এই মাসেই এটা ছিয়াত্তরতম জনশিক্ষা দিবস হবে আমরা এবার যেটা ঠিক করেছি যে আমাদের কেন্দ্রভাবে আগরতলা তো হবেই এছাড়া তেইশটা মহকুমা আমাদের বিভিন্ন মহকুমার পর্যায়ে হবে আমাদের সাংগঠনিক যে মহকুমা এই মহকুমা পর্যায়ে হবে আপনার লোকাল লেভেলে হবে জুন লেভেলে হবে মিটিং সমাবেশ সেমিনার এবং বিশেষ করে জনশিক্ষা আন্দোলনের যে তার ইতিহাস তার প্রেক্ষাপট তার যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট এগুলি এবার নতুন প্রজন্ম প্রজন্মদের সামনে যা যাতে আমরা দড়ে তুলতে পারি তার জন্যই আমাদের এটা খুব গুরুত্ব দিয়ে এবার এই তিনটা যথাযথ মর্যাদার সহিত এই দিনটা আমরা প্রতিপালন করতে যাচ্ছি কাজে আপনারা রাজ্যবাসী সকলেই সহযোগিতা করবেন সাহায্য করবেন এবং এই প্রোগ্রামটা যাতে আমরা সাকসেসফুলি করতে পারি এটা হচ্ছে মোটামুটিভাবে আজকে আমাদের এই আলোচনার বিষয় সকলকে আন্তরিক ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে ক্ল্যারিফিকেশান দিতে চান কেউ একটা ক্ল্যারিফিকেশান আমি দিই সেটা হলো আমাদের বর্তমান রাজ্যের যে জোট সরকার তার অন্যতম শরিক আইপিএফটি এই আইপিএফটি নিজেদেরকে দাবি করে এরা তারাই একমাত্র বিশুদ্ধ পাহাড়িয়ার দল তিপ্রাসা দল এরা ছাড়া অন্য কেউরা অন্য কেউ আমাদের এদের ভাবে না সেই দলের এক মন্ত্রী হল এন সি বর্মা তিনি দলের সুপ্রিমো আর জেনারেল সেক্রেটারি হলেন মেবার কুমার জমাতিয়া এই যে আমাদের সাধারণ সম্পাদক দুটা খুবই জঘন্য তাদের সিদ্ধান্তের কথা বললেন আরে এডিসি কেন তৈরি হলো যাতে ল্যান্ড তার সাথে ল্যাঙ্গুয়েজ কালচার আছে যা জনসংখ্যাগত এই যে পরিবর্তনের ফলে যা ইত অতীত হয়ে গেছে হয়ে গেছে আর নতুন করে যেন না হয় মূল এডিসির মূল কথা হলো যাতে ল্যান্ড এটা ট্রান্সফার না হয় ল্যান্ড রক্ষা করা আর যে দপ্তর এই এই সিদ্ধান্ত নিল সেই দপ্তর হল রেভিনিউ ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের মন্ত্রী হলেন এন সি বর্মা আইপিএফটির সুপ্রিমো কাজেই বৃক্ষ কিভাবে পরিচিত ফলেনও পরিচিত বৃক্ষ দাবি করলেই হয় না আমি অমৃত ফল দেব অমৃত রস দেব আজকে আইপিএফটির মাননীয় সুপ্রিমো প্রমাণ করে দিলেন যে তাদের ইয়ে বাসনেই ইয়ে কিন্তু তাদের ফল হল এটা মানুষের মঙ্গলের জন্য না দ্বিতীয় হল যে মেবার কুমার জমাতিয়া তিনি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিনিস্টার যদিও আইপিএফটিরা দেখলাম তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচারে ত্রিপ্রাসা হামক্রাই দপ্তর এরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলে না যদি অফিসিয়ালি না অফিসিয়ালি তো এখন জনজাতি দপ্তর হয়েছে কিন্তু আইপিএফটি তাদের যে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক এরা বলে তিপ্রাসা হামক্রাই বেদেক অর্থাৎ এটা শুধু ত্রিপুরি তাদের কল্যাণের জন্য তাহলে ত্রিপুরাজ্যের মধ্যে যে আরও অন্য দফার লোক আছে হালাম কুকি চাকমা মক, লুসাই বা মিজৌ তারপরে এই মুন্ডা ওরাংয়াং ত্রিপুরের মধ্যে পরে ঠিক আছে আর সেই দপ্তরেই তার হাতে যে চিরাচরিতভাবে প্রথম থেকেই হোস্টেলগুলো ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে এবং ভারত সরকারেরও আজকে পোস্ট মেট্রিক স্কলারশিপ ট্রাইবাল ট্রাইবেল ট্রাইবাল এফেয়ার্স মিনিস্টার যার মন্ত্রী অর্জুন মুন্ডা আর সেই জায়গাতে ত্রিপুরাজ্যের বিপ্লবী সরকার বিপ্লব দেবের বিপ্লবী সরকার তার বিপ্লবী মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ত্রিপুরাশা হামক্রাই মন্ত্রী তার কাছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা বা হোস্টেলটা বোঝা ট্রাইবেল ছেলে মেয়েদেরকে সেরকম যত্ন আর্তি করে তাদেরকে রক্ষা করবার করে সেটাকে মনে করে এটা বার্ডেন কাজে এই বার্ডেনটা সরাইয়ে দাও কার উপরে আরেক মন্ত্রী যিনি মানে ইতিমধ্যে অনেক মানে সুনাম অর্জন করেছেন খ্যাতি অর্জন করেছেন নিজেই নিজেকে বলে আমি তো চাণক্য চাণক্যের হাতে তুলে ধরেছে তো কি হবে কাজেই ত্রিপ্রাসাদের উন্নয়ন যে তাদের কাছে কি এটা খেলা এটা প্রমাণ করে তো তাহলে ধন্যবাদ সবাইকে